আর আপনাদের ভালো লাগছে তো? চাচাজিদের ভালো লাগছে? চাচাজান ভালো লাগছে? মা বোনেদের ভালো লাগছে তো? ভালো লাগছে? কি ব্যাপার, আওয়াজ নেই কেন? তো এবারে আপ সবকে এক সুন্দর আকিদাত কলাম পেশ করনে কে লিয়ে সুনানে কে লিয়ে আয়ে হে জনাব MD আব্দুল্লাহ। জি হ্যাঁ দোস্তো, আইয়ে জনাব আব্দুল্লাহ সাহেব। একটি বিশেষ ঘোষণা, কার সাইকেলের চাবি হারিয়ে গেছে, সাইকেল অথবা কিছু হবে আর কি, তো এটা দরজার চাবি সম্ভবত হারিয়ে গেছে, তো চাবিতে আছে একটা ঝিনুক আছে, তো যদি পেয়ে থাকে নিয়ে যাবেন আপনার। এটা ঠিক তো আপনার তো নাকি? ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আসুন এখন আমরা শুনবো জনাব আব্দুল্লাহ সাহেবের কণ্ঠে দিয়ে একটি সুন্দর কালাম। মঞ্চে উপবিষ্ট প্রিয় পাঠকবৃন্দ, সম্মুখে উপস্থিত আগত শ্রোতাবৃন্দ, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। পেশাদারী পাঠক নয়, ছোটোখাটো শরিয়াতি ধর্মীয় অনুষ্ঠানে মাঝে মধ্যে গজল গেয়ে থাকি। আমাদের দিনী শিক্ষার মাধ্যমে আজকের এই যে অনুষ্ঠান, সবই গজলের মাধ্যমে আমরা শরিয়াতের কথা শুনছি এবং শুনব, সেই মতো মেনে চলার চেষ্টা করব। নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে পেশ করছি। নূর নবীজি নূর নবীজি যে মোজে যাও দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারোর দ্বারায়। নূর নবীজি যে মোজে যাও দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারোর দ্বারায়। আবু জেহেল রে হাতের বেজান পাথর কে কলমা পড়ায় হবে না কারোর দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুঃখদ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়ায় স্তনে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারোর দ্বারায়। নূর নবীজি যে মোজে যাও দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারোর দ্বারায়। তলোয়ার হাতে নিয়ে সাথে অমর চলে নবীর ঘর, অমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে অমর চলে নবীর ঘর, গিয়ে সেথা কাটবে মাথা, গিয়ে সেথা কাটবে মাথা, দোজাহানের বাদশার শুনে কা
কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ঝোঁকে ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারোর দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধারায়, হবে না কারোর দ্বারাই। সিদরায় গেলে জিব্রাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিব্রাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে চুল পোখা জলে রাবে না। নবীজি একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিব্রাইলের ক্ষমতা নাই, হবে না কারোর দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধারাই, হবে না কারোর দ্বারাই, হবে না কারোর দ্বারাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আবাইয়ে আজানের আর কিছু সময় বাকি আছে, 20-25 মিনিট। তার আগে কয়েকটি শিল্পী দ্বারা ছোট ছোট করে আমি শিল্পীদেরকে অনুরোধ করব, আপনারা গাইবে। এখানে 3-4 জন আছে, সকলকেই 15-20 মিনিটের মধ্যে আমি গাওয়াবো।